কর্মতীর্থ হাব তৈরি করা হয়েছে টাকা ব্যয় করে, কিন্তু সেই কর্মতীর্থে কর্মসংস্থানের কোনো দিশা নেই, অন্তত এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। সিউড়ি এক নম্বর ব্লকের এই যে কর্মতীর্থ, এখানে একের পর এক দোকান রয়েছে, রয়েছে পরিকাঠামো, কিন্তু কোনো দোকান মালিকে তাদের দোকান খোলেন না। কেন খোলেন না? এই জায়গাতে যদি তারা দোকান খুলে পসরা সাজিয়ে বসেন তাহলে লাভটা কি হবে? দিনের শেষে বিক্রি বাটোয়ারা হবে কি? যদি তাই না হয় তাহলে তাদের সংসার চলবে কীভাবে? কারণ যে জায়গায় এই কর্মতীর্থ হাব তৈরি হয়েছে তার ধারে পাশে জনবসতি নেই, কোথায় দূরে হাইওয়ে, তার পর বাড়ি, সেখান থেকে কি মানুষ এত দূরে এসে জিনিসপত্র কিনতে আসবেন? কর্মতীর্থ হাব কর্মসংস্থানের দিশা দেখাতে ব্যর্থ হয়েছে বটে, তবে ব্লক প্রশাসনের গুদাম ঘর হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে। সিউড়ি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। কর্মতীর্থ ঝাড়গ্রামে সাঁকরাইলে সেখানে হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসীরা, হাতির তাণ্ডব, বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তাদের। আর তারই প্রতিবাদে আজই রাস্তায় রীতিমতো অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে সাঁকরাইল থানার পুলিশ, যেমনটা দেখুন যে ছবি দেখাচ্ছে, একেবারে বাড়ি তছনছ অবস্থা রয়েছে, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে, কারণ ঝাড়গ্রামের সাঁকরাইলে এখানে হাতির তাণ্ডব চালায় রীতিমতো, এবং মাঝে মধ্যে এই তাণ্ডব চলে এবং তাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তারা বন দপ্তরে বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন। দেখুন যে বাড়ির দেওয়াল কীভাবে ভেঙে পড়েছে এবং দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে প্রত্যেকটা জিনিস লন্ডভন্ড করে দিয়েছে দাঁতাল, এবং তাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। একে তো প্রাণের ভয়, এবং অন্যদিকে জমি নষ্ট হয়ে যাচ্ছে, থাকার যে জায়গা সে জায়গা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, গুড়ি দিয়েছে দাঁতালের দল, এবং তাতেই তারা অতিষ্ঠ এবং একই সঙ্গে চিন্তিত, আতঙ্কিত। তারা বন দপ্তরের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন এভাবে হাতির দল মাঝে মধ্যে লোকালয়ে চলে আসছে, একাধিক বিষয়ে তুলে তারা সরব হয়েছেন, এবং তারপরে তারা রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছে সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সেখানকার যোগীশোল এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যেমনটা বলছিলাম আপনাদেরকে যে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে, রীতিমতো আতঙ্কিত তারা প্রত্যেকে, কারণ কখনো ঘর ভেঙে দিচ্ছে, কখনো ফসলের মাঠ নষ্ট করে দিচ্ছে, এবং তারপরে করে প্রতিবাদে সরবন তারা রাস্তা পর্যন্ত অবরোধ করেন। যেন মরণ ফাঁদ বজবজের ট্রাঙ্ক রোডের কাছে রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এই মুহূর্তে ঠিক সেই রকমই বেহাল রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি। সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব যে রাস্তার কি মধ্যখান দিয়ে অবস্থা চলে গিয়েছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু নিত্যদিন যাতায়াত করছে স্কুলের বাস, বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট, সাধারণ মানুষ যাতায়াত করছে। তাই তাদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন বলেও কোনো সুরাহা মিলছে না, একের পর এক দুর্ঘটনা ঘটছে। স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে অনেকবার বলা হয়েছে প্রশাসনকে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক এরই পাশে যে রোডগুলো রয়েছে প্রত্যেকটা রোডেরই একই অবস্থা, প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে। এবং ছবিটা দেখানোর একটু চেষ্টা করব, এখানে মাঝ রাস্তায় এরকম খানাখন্দে ভরে গিয়েছে, গর্ত রয়েছে, বড় বড় ইটগুলো উঠে রয়েছে। এক কথায় এখানে যদি চলাফেরা করতে হয় তাহলে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হবে, এমনটা বলছেন স্থানীয় যারা রয়েছেন তারা। রোহিতগণের সঙ্গে সেই ছবিটা তুলে ধরছিলাম আমি অঞ্জুলা, রিপাবলিক বাংলা, বজবজ।